ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। তাহলে কাকিমা বলুন, আপনারা পথরোধ করেছেন, আপনাদের দাবি কি? সবুজকে গ্রেপ্তার কি হয়েছে, কি হয়েছে তোমরা বলো। সোমবার, এখনো তিন দিনে কোনো স্টেপ নেওয়া হয়নি, কোনো স্টেপ নেওয়া হয়নি। মানে এরকম ঘটনা প্রায় ঘটছে, কাকিমা বলুন কি হলো। আমি স্বপনের মা বলছি, আমার ছেলে স্কুল থেকে বাড়ি এসেছে, এসে শুয়ে পড়েছে আমার ছেলেকে, হ্যাঁ খুব মেরেছে। ছেলেকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, ছেলে বললো আমাকে হেড স্যারে ঘরে ঘরে মেরেছে, জয়শ্রীরাম বলেছে বলে আমি ছেলেকে হসপিটাল নিয়ে গেছি, হসপিটালে ট্রিটমেন্ট করেছি, তিনটে ইঞ্জেকশন দিয়েছে। আমার ছেলেকে তখন বলেছে, ডাক্তার বলেছে ওনার অবস্থা খুব খারাপ, ছেলের অবস্থা এখনই যেন গরমপুর নিয়ে যাওয়া হয় এমার্জেন্সি। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ কপি নিয়ে গিয়ে আমি থানায় ডায়রি করেছি, হ্যাঁ কিন্তু এর আমি বিচার চাই, আমি এখনই অ্যাম্বুলেন্স ডেকে আমার ছেলেকে গরমপুর নিয়ে যাচ্ছি। আমার ছেলে কিসে পড়ে? আমার ছেলে 11-এ পড়ে। আর পুলিশে এফআইআর গ্রহণ করে কি বলেছে, কবে স্টেপ নেবে? পুলিশ কিছু বলেনি, পুলিশ একটা কথাই বলেছে যে জয়শ্রীরাম স্কুলে বলেছে কেন। আর স্টেপ নেবে কিছু বলেনি? না কিছু, কোনো কথাই বললো না। এফআইআর গ্রহণ করেছে, স্টেপ নেবে এরকম কিছু বলেনি। এফআইআর নিয়েছেন উনি বলছেন, দেখছি দেখছি।